প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে সংবাদ শিরোনাম। যত অর্থই লাগুক সবাইকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। ঈদকে সামনে রেখে প্রবাসী আয়ের রেকর্ড। চট্টগ্রামের 22,000 পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বিধিনিষেধের মধ্যেও সড়কে ঝরল 468 প্রাণ এবং দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু। এবার শুনুন বিস্তারিত। যত টাকাই লাগুক সময় মতো সবার কাছে করোনা টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। আজ রবিবার করোনায় বিপর্যস্ত 36,50,000 পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে সহায়তা কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। করোনাক্রান্ত জেলা থেকে যেন অন্য জেলায় মানুষ যাতায়াত না করে সেজন্য সবাইকে সজাগ থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মহামারী করোনার মধ্যেও প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে। প্রবাসীরা গত এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রেমিটেন্স এসেছে $2,067.20 কোটি। গত বছরের একই সময়ের চেয়েও $600 কোটি বেশি। গত অর্থবছরের প্রথম 10 মাসে দেশের রেমিটেন্স এসেছিল $1,486.80 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, প্রবাসীরা গত মাসে রেমিটেন্স পাঠিয়েছেন $206,70,20,000। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। চট্টগ্রামের 22,000 পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে 2,500 টাকা। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে দেওয়া হয় এই সহযোগিতা। দ্বিতীয় পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিল মাসের শুরু থেকেই চলাচলে বিধিনিষেধ জারি করে সরকার। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল নিষেধাজ্ঞার আওতায় ছিল। এরপরও এপ্রিল মাসে 432 সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে 468 জনের। আজ রবিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তৈরি করা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, নিহতদের মধ্যে 112 জন চালক, 82 জন পথচারী, 38 জন নারী, 26 জন ছাত্রছাত্রী এবং 42 জন শিশু। দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 69 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 11,579 জনের। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,359 জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 761,943 জনের, আর নতুন করে সুস্থ 2,657 জন। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 38 জন, চট্টগ্রামে 14 জন, রাজশাহীতে 1 জন, সিলেটে 1 জন, ময়মনসিংহে 1 জন, খুলনায় 5 জন এবং রংপুর বিভাগে রয়েছেন 2 জন।